বিসমিল্লাহিরাহমানিরাহিম। তো আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনারা চেষ্টা করবেন যে সবার সাথে শেয়ার করার জন্য। তো দেখা যাবে যে আমরা যদি একে অপরকে হেল্প করি বা জিনিসগুলো শেয়ার করি, তাহলে আমার দেশ ডে বাই ডে আমরা প্রযুক্তির দিক থেকে আরো আগায় যাব। তো আপনাদের কাছে আমার এই রিকোয়েস্টটা থাকবে। আর যদি আমার ভিডিওটা মনে করেন যে আপনাদের কাছে ভালো লাগতেছে, তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে দেখা যাবে যে নেক্সট টাইম আমি যে ভিডিওগুলো করব সেগুলো আপনাদের কাছে অটোমেটিকলি মেইলের মাধ্যমে চলে যাবে, আপনারা জানতে পারবেন যে আমার নতুন ভিডিও পাবলিশ হয়েছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وسلم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله؟ ألا إن نصر الله قريب، صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف: أشد الناس بلاء الأنبياء ثم الأمثل ثم الأمثل، فإن كان في دينه صلبات زيد في البلاء، رواه ابن كثير. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. আরে ও মদিনাবাসী, ধন্য তোদের এ জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়েদেনা। আমরা সবাই গুনাগার গো, নবীজি আপনায় চিনলাম না, সে কারণে
রোজো হাসরে আমাদের ভুইলেন না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি। ইয়ে তেরি মেরাজ থি কে তো লোহ কলম তক পৌঁছায়, আর মেরা মেরাজ হে কে মাই তেরা কদম তক পৌঁছা। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি। নাঙ্গলকোট কুমিল্লা তেতুয়া উত্তর ফাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ রহমতে সামান্য কিছু আজকে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় ইমানের অগ্নি পরীক্ষা। কি বিষয়? ইমানের পরীক্ষা হয় কি না বা পরীক্ষাটা কেমন, নম্বর কত, এই সমস্ত ব্যাপারে আজকে অল্প একটু আলোচনা করব। রাজি আছি তো? শোনার জন্য রাজি আছি তো? আলহামদুলিল্লাহ, ফরি প্রাণ খুলে আরো জোরে সরে ফরি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 214 নম্বর আয়াতে মহান আল্লাহ মেসেজ দিচ্ছেন দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার মানুষেরা রে শুনি আল বুঝি আল, আম হাসিবি তুম আতাদখুলুল জান্নাতা وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ। ও বান্দারা, তোমরা কি হিসেব নিকেশ করে ফেলেছ? আমি এমনিতেই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, তোমরা জান্নাতে এমনি প্রবেশ করবা। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যেই সমস্ত আমার বান্দা গুজারিয়া গেছেন তাদের মতো করে তোমাদেরকে পরীক্ষা নেব না। তাদের প্রতি যেভাবে আজাব পৌঁছেছে, পরীক্ষা পৌঁছেছে, সম্পদহানি, মালের হানি, মামলা মোকদ্দমা, বিভিন্ন রকমের বিপদ আপদ দিয়ে আমি জর্জরিত করে দিয়েছি। ও ঝুলঝুলু, এমনকি তারা প্রকম্পিত হয়ে গেছে, হায় হায় আল্লাহ সহ্য করতে পারতেছি না। এরপরে রসুলের সাথে যত সাহাবি ছিল সব সাহাবি যাইয়া রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে যাইয়া কয়, মাতা নাসরুল্লাহ, ও নবী আপনি যে সাহায্যের ঘোষণা দিয়েছেন সে সাহায্য কবে আসবে? আমার আল্লাহ কে হুজুর বলেন আল্লাহ সাহায্য কবে আসবে? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা, ও আমার নবী শুনে রাখুন, আলা ইন্না নাসরাল্লাহি করিম, ও আমার বান্দারা আমি মাওলার সাহায্য তোমাদের অতি নিকটে, অতি নিকটে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান আনছেন, পরীক্ষা দিয়েছেন কিনা? হ্যাঁ, রেজিস্ট্রেশন নম্বর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রোল নং আল্লাহ জাল্লা শানহু, বিষয় ইমান, কেন্দ্র ইসলাম, ইমানের পরীক্ষা 100-100 পাইতে হবে। চার পাঁচ দিন পরে সুবহানাল্লাহ বলছেন, আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। পরীক্ষা দিছেন কি না? কোন কোন নবীর থেকে আল্লাহ পাক পরীক্ষা গ্রহণ করেছেন সেই কথা অল্প সময়ে তো সব কিছু ফুটাতে পারবো না। 224,000 পয়গম্বরকে আল্লাহ পাক পরীক্ষা নিপতিত করেছেন। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 16,000 সাহাবী প্রত্যেকের থেকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, কারো ফিটের সামড়া ছিল না, আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না। আপনি মনে করছেন হুজুর 80 বালা আর রায়পুরের সুভারি মহেশখালীর ফান চাবাইতেছেন,
এদিক দিয়ে লিপস্টিকের মতো রসা ভাই ভাই পড়ে, হুজুর আল্লাহ খাবায় দিছেন, পরীক্ষা দিছেন। সুরা আনকাবুতে আল্লাহ পাক আবার বলেন মেসেজটি, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়াসা। আহাসিবান্নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। ও নবী, আমার বান্দারা কি হিসাব নিকেশ করে ফেলেছে, তারা কি ধারণা করে ফেলছে, তারা ঈমান আনছি এই কথা বললে আমি আল্লাহ ছেড়ে দিব, না 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 আমি কখনো ছাড়ব না, অবশ্যই তাদেরকে পরীক্ষা দিয়ে কাউকে জান্নাতে যেতে হবে, কাউকে জাহান্নামে যেতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দিছেন কি না জীবনে পরীক্ষা? হ্যাঁ, এমনি আশেক রসুল নাম দেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পরীক্ষা দিয়েছেন, দিয়েছেন কি না? একটু প্রাণ খুলে কথা বলেন, দিয়েছেন কি না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খেটেছেন কি না? শিয়াবে আবু তালেবে 3 বছর রহমতুল্লিল্লাহ আলামিন জেল খেটেছেন। সুবহানাল্লাহ, পড়লেন না? আমি আর আপনি কয় বছর খেটেছি, দেশ হয়ে গেছে এখন উল্টা, কয় উনি ভালো হইলে কি ওনারে জেলে নিতনি, কয় কি না, কয় কি না, কয় নিশ্চয়ই ওনার কিছু আছে নন্যে কেম্বাইলে। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলে আল্লাহ পাক নিছেন কি না? বিশ্বনবী রহমতুল্লিল্লাহ আলামিন গাছের বাকল খেয়ে, গাছের পাতা খেয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা মুবারক ছাগলের লাদির মতো হয়ে গেছে, যার কদম মুবারকের নিচে স্বর্ণের খনি, যার কদম মুবারকের নিচে জান্নাত। তিনি কষ্ট করেছেন কি না? দান দান শহীদ করেছেন উহুদের প্রান্তরে, পার পাইবেন? অবশ্যই আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ফরমাইতেছেন, কর্তুবী শরীফের হাদিসে ইমাম কর্তুবী হাদিসটা টেনে নিয়ে এসেছেন, তারপরে ইবনু কাসিরও হাদিসটা নিয়ে এসেছেন, আশাদ্দুন্নাস বালাহুল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন জুয়িদা ফিল বালায় রাওয়াহু ইবনু কাসির। আল্লাহু আকবার! এই জমিনে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয় কারা? আম্বিয়ারা। কারা? আম্বিয়া আলাইহিমুস সালাম। কারা আম্বিয়া আলাইহিস সালাম বলেন কারা? জবান যে খোলে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি এমনি রয়েছে আল্লাহ কইতে পারে, সবাই বলেন কারা? তারপরে হুজুর বলছেন যার আমল যত ভালো তাকে এভাবে পরীক্ষা নেওয়া হয়, ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন, যার দিন যত মজবুত তার পরীক্ষার প্রশ্নটা তত কঠিন হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা এখন উল্টো হয়ে গেছি, কয়ে দোয়া করিয়েন আসিবালা। পরীক্ষা দিছেন? দিছেন? আল্লাহর দরবারে মোয়াখাজা আপনাদেরকে হতে হবে, যেখানে পয়গম্বরগণ পর্যন্ত পরীক্ষা দিয়েছেন, সাহাবাই কেরাম ফিডের সামরা ছিল না তাদের, ইমানের ট্রেনিং দিতে দিতে। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আফসোস লাগে জাতি, হুজুর আসি আসি আল্লাহ দেখছি, দেখছেন অবস্থা কোথায় আসি আমরা, যার দিন যত মজবুত তার পরীক্ষা তত বেশি, তার পরীক্ষা তত কঠিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আস্তাগফিরুল্লাহ, কি মাকবারা নেই কোনো, এটা কথা বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে কথা বলবেন তো, তিনি জান্নাতে যুবকদের মাঝে তিনি জান্নাতের টিকিট সরদার হবেন, টিকিট বিতরণ করবেন আল্লাহ পাকের নির্দেশে, আলহামদুলিল্লাহ। তিনি পরীক্ষা দিছেন কি না? একটা সুন্নতের জন্য জবাই হয়ে গেছেন, কয়টা সুন্নত? একটা সুন্নতের জন্য। কারবালার প্রান্তরে সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেন নিঃশর্তভাবে আপনি সারেন্ডার করুন। ইমাম হুসাইন বললেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত আমার দেহে প্রবাহমান, এক বিন্দু রক্ত থাকতে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জলাঞ্জলি করতে দেব না, প্রয়োজন ইমাম হুসাইনের শির চলে যাবে, তবু আমি বাতেলের কাছে মাথা নত করব না। করছেন কিনা মাথা নত? করেন নাই। এরপরে কেমন ইমাম হুসাইন,
ইলিশ মাছের মতো ওনাকে ফ্রিজ করে ফেলছে। এই ইমাম হুসাইন একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাইয়া বলেন, নানা কো আসিলাম তো, সব নানারা নাতিদেরকে ঘোড়া দেয়, আপনি আমাদেরকে ঘোড়া দিবেন না? করে ভাই পয়সা তো নাই, কিটতাম। কো কিটতেনও পারবেন না, ঘোড়া দেন। কো তাহলে আমার পিঠে উঠো, আমি রহমতুল্লিল আলামিন তোমার ঘোড়া হয়ে গেলাম। ২২৪০০০ পয়গম্বরের সরদার ইমামুল মালাইকা আরশ মহল্লা যার স্থান আল্লাহ পাক নিয়ে গেছেন তাকে, সেই ইমাম হুসাইন রহমতুল্লিল আলামিনের ফিটের উপরে। তো বলে, নানা মানুষের গোনার এসকেলেটার আছে, এভাবে আছে, তারপরে লেগাম, এগুলা আপনার আমরা ধর্মু কি? আমার কানে ধরো। হাসান কয়, নানা আমি কি করছি, আমারে উঠেন না। কো তুমি ওঠো। একজনের ফিটের উপর কয়জন? দুইজন। এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলছেন। এরপরে হুসাইন কয়, নানা মানুষের গোড়া একটু ডিজিটালে টবক মারে, আমাকে গোড়া এটা টবক মারে না গা, এটা একটু ব্রেক দিলে তো, একটু টবক মারলে তো ভালো লাগে। রহমতুল্লিল আলামিন এভাবে টবক মারতে থাকলেন। আল্লাহু আকবার। সেই ইমাম হুসাইন আল্লাহর হাবিবের ফিটের উপরে চড়লেন। একটা সুন্নতের জন্য কারবালার প্রান্তরে জবাই হয়ে গেছেন, গণতন্ত্রের সুন্নতের জন্য, কথা ঠিক কিনা? এরপরে ইমাম হুসাইনের এক কর্তৃত শির মুবারক সিরিয়ার রাজধানী দামেস্কে লইয়া যায়, দেহ তো ফিজ ফিজ করে ফেলছে কারবালার প্রান্তরে। এরপরে দামেস্কের সংসদ ভবনে তার শির মুবারক রাখিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লাঠি দিয়া ওনার মাথা ফিডায়, ঠোঁটে ফিটায়, কানে ফিটায়। মাথায় কি প্রাণ আছে? প্রাণ আছে, প্রাণ তো শেষ কবেই ফিটায়। এক পার্লামেন্ট সদস্য বুড়া মানুষ, তিনি ডাক দিয়া কয়, প্রধান সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইমাম হুসাইনের ঠোঁটে আর একটা বাড়িও দিবেন না, আমি দেখেছি রহমতুল্লিল আলামিনকে ইমাম হুসাইনের দোকান আর ঠোঁটের সাথে হাজার হাজার বার সুমো দিতে। নবীর মহব্বতে হইলেও তার ঠোঁটে আর একটা বাড়ি দিবেন না। তাহলে কি জন্য শহীদ হওয়ার পরে উনি ঠোঁটে ফিডান খাইছে, খাইছে কিনা, পরীক্ষা করছে কিনা? যদি সাহাবিদের জিন্দিগি বলি, আম্বিয়া আলাইহিস সালামের জিন্দিগি বলি, প্রত্যেকে কঠিন পরীক্ষা দিয়েছেন। আর আমরা মনে করছি হস হস করে চললে যাবো, কেন জান্নাতে চলে যাবো? না হবে না। অস্তে বলেন কেন যাবেন? এত সোজা না। আমা হাসিবি তুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজ-জুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল-লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। বান্দারা অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করব, পরীক্ষা করে কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে আমি আল্লাহ নিয়ে ছাড়বো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে সাহাবিদের ঘটনা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, প্রত্যেকে পরীক্ষা দিয়েছেন, ফিটের সামড়া ছিল না। আমাদের আদি পিতা আমাদের আদম আলাইহিসসালামও পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ঠিক কিনা? এ সংক্ষেপে বলি, এটা বলা আমার টার্গেট না। ওনাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, ওনার আল্লাহ একা একা তো কেমন জানি লাগে, এত সুন্দর জান্নাত। যখন একদিন জান্নাতে একটু কাঁইথইলেন, তন্দ্রা গেলেন, ওনার বাম পাজরে হাড় অপারেশন করে এরপর আস্তে করে ওনার মতো একটা মানুষ সৃষ্টি করলেন আল্লাহ পাক। দেখতে ওনার মতো একটু এদিকে আরেক সিস্টেম আর কি, চুল একটু লম্বা, বুঝেন না? তখন আদম আলাইহিস সালাম ওনাকে ধরতে লাগেন। এটা তো হলো পুরুষের একটা স্বভাব, কথা বলে না, তাদেরকে দেখলে গান তো ফারে না তবুও গান মারে, হা 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 হা। এটা কি তার দোষ? স্বভাব, কুসুমে তো কীট তার। এই যে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে তো প্রেম খেলা লাগাই রেখেছে আল্লাহ পাক, সুবহানাল্লাহ কইবো না? আল্লাহ পাক কয়, আদম তুমি ধরিও না, লা তামাসুহা তুমি তাকে স্পর্শ করিও না। কো আল্লাহ প্রাণ ফেটে যায়, আমি তারে ধরতে চাই, কাছে ফেটে চাই। কো হাত্তা তানকিহা, যতক্ষণ না তুমি তাকে বিয়ে করো। ও আল্লাহ বিয়া আবার কি জিনিস সেটা তো আমি বুঝি না। কো হাত্তা তুতিল মোহরা, যতক্ষণ না তুমি তাকে মোহর দাও। কো আল্লাহ মোহর টোহর বুঝি না, আমার তাড়াতাড়ি আমি প্রিয়তমারে ফাইতাম চাই, ধরতে লাগে। আল্লাহ পাক কই থামো, উনি ধরতে থামো। আল্লাহ পাক বলেন, ও আদম
আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 10 বার দুরূদ শরীফ প্রেরণ করে দাও, তোমার মহরানা আদায় হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে হাওয়া আলাইহিস সালামের সাথে বিবাহ পড়াইয়া দেব। তো পরীক্ষা, এই নারী কি বানে? ইবলিস বুদ্ধিজীবী, নাড়া নাড়া ইবলিস। সূরা আরাফে যখন তিনি জান্নাত ভ্রমণ করতেছেন, আম্মাজি জান্নাতের ভেতরে, তখন এই নাড়া চাইয়া কিরা কসম, ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কয়টা হরফে তাকিদ তিনটি আছে। আম্মাজিরে কয় আল্লাহ পাক যে বলছেন লা তাকরাবা হাযিহি শাজারাত, ওই গাছের কাছে যাইয়েন না, এটা আল্লাহ পাক বলছেন যাতে করে আপনারা জান্নাতের মালিক হয়ে যান চিরদিনের জন্য, এই জন্য বলছে। কোথায় নাকি আল্লাহ পাক সম্পর্কে খারাপ যুক্তি দিতেছে, কোথায় কি করতে হবে? আমি ওই সে গাছের নিষিদ্ধ গাছের গোটা নিয়ে এসেছি, এই ফলটা খাইলেই আপনি চিরতনে আপনি আর আপনার স্বামী জান্নাতের চিরদিন মালিক হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। পরীক্ষা আল্লাহ পাকের ইচ্ছা ক্রমে হয়েছে, এরপরে তিনি জান্নাত হারালিন। এরপরে মহান আল্লাহ কয় আদম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, আমার পক্ষ থেকে কোরআনে কারিম আসবে, ওহি আসবে, মেসেজ আসবে, এগুলো যদি তুমি ফলো করো, তোমার সন্তানেরা যদি ফলো করে, যেই জান্নাত থেকে চলে এসেছো আবার আমি আল্লাহ সেই জান্নাতে নিয়ে আসবো। পরীক্ষা করছেন কি না? পরীক্ষা আপনাকে দিতেই হবে। ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করছেন কি না? কঠিন পরীক্ষা। তারপরে ওনার নবতি দেওয়ার পর ওনার এই প্রিয়তমা সন্তান 90 বছরের ফোলাও, কত মায়া, ইসমাইলকে নিজে হাতে কোরবানি আল্লাহাক উত্তীর্ণ করেছেন। এরপরে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল, আল্লাহাক আগুনকে ওয়ারলেস করলেন, আগুন আগুন রে আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, হয়েছে কিনা? তখন নমরুজ্জামাত এমনি সংসদ থেকে এমনি এমনি সায় বেনসন সিগারেট টানিয়া, তখন তার বেনসন কোম্পানি নাই, স্টাইল আর কি, দেখেন না আমাদেরকে দেখলে অনেকে ধোঁয়া সাড়ে বিড়ি খাইয়া সিগারেট খাইয়া আছে কি না? আগুন তোর কি শক্তি নাই? ক বাদাইম না এদিকে আয়, আসে না না আসে দেখাইয়া দিমু, আল্লাহু একবার। আগুন কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। আরে ধরে কার হুকুমে? আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হলে কার পূজা করতে হবে? আরে ধরে অনেকে আল্লাহকে বাদ দিয়ে আগুনের শুরু করছে, ঠিক কিনা? আল্লাহ কয় কি ফাগলামি বান্দা, তুই লাগাইছস আমি বানামু তোরে, তুই বানাইছ তুলটা আমারে, তিলকা ইজান কিসমাতুম দিজা, এরকম অসিব্য মার্কা কাজ কারবার তো আমি আল্লাহ দেখি নাই, ঠিক কিনা? এরকম অভিশাপ তো আমি আল্লাহ দেখি নাই, আল্লাহ বানাইব মানুষে রে, উল্টা মানুষে বানাইছিস আল্লাহ রে, বাম ফাল্ল কেমনে আরো এই বক্তরা করি টানে লই থুঁড়ে আসেনি, আসে না, এমনি থাকে না, শুনছেন তো? আমার আল্লাহ কয় ও আগুন আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যাও, আমার দোস্তরে জ্বালাইতে পারবে না, আমার দোস্তরে আমি আল্লাহ সেভ করে দিচ্ছি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেক নবীর আল্লাহ পাক পরীক্ষা, জোরে কয় না? জাকারিয়া আলাইহিসসালাম এক আল্লাহর মেসেজ দিতেছেন, কয় সব তন্ত্র মন্ত্র বাদ, সব তন্ত্র মন্ত্র বাদ, এক আল্লাহর দিকে আসো। দেশবাসীরা গ্রামবাসীরা কয় হুজুর তুমি বাড়ি গেছো কিন্তু বাস কাইলাম তোমারে, হুজুরের সন্ত্রাসী দিয়া মারতে মারতে হুজুর প্রাণবায়ে দৌড়াচ্ছেন, একটা গাছ কলিজা ছিঁড়ে দিয়ে বলল, হুজুরু দুনিয়ার মানুষ আপনাকে চিনল না, আপনি আমার কলিজাতে ঢুকে যান, আপনি নবী, আপনি জাকারিয়া আলাইহিসসালাম, আমার কলিজার ভিতরে ঢুকে যা। কেউ আশ্রয় দেয় না, ক যত দিক থেকে ফোন করাবেন কাম কাম, সত্যি। এবার এবার ইবলিচ্ছা বাদাইম না কে হেতে তো সন্ত্রাসী প্লাস বুদ্ধিজীবী, হুজুরের ফাগড়ি সামলাটা এভাবে জাগাইয়া ধরিয়া
সন্ত্রাসী গুন্ডা বাহিনীদেরকে বলে, ট্রাইব্যুনালে বলে, রে আল্লাহর নবী গায়েব হয় নাই, গাছের ভিতরে আশ্রয় নিয়েছে, জিন্দা অবস্থা তারে মারো। ও কেমনে মারমো? ও হাজিগঞ্জিয়া করাতির ঘরে খবর দে, করাতিরা গাছটা ছিঁড়বে আর হুজুরও দুই টুকরা হয়ে যাবে। করাতিরা ছিঁড়তে আছে এমনে ছিঁড়তে চিনি, জাকারিয়া আলাইহিসসালামের মাথার দিকে করাত আসতে করে লাগতেছে, উনি আল্লাহ কইয়া চিৎকারতে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জাকারিয়া রে, আহ শব্দ করিবার নবুয়াতি কেটে দেব, কেটে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক থেকে পরীক্ষা নিছেন কি না? জোরে কান নিছেন কি না? আপনি দিছেন না দুই সাইডটা? হ্যাঁ উল্টা কয়েছেন, আল্লাহ রাখছে বালা, তিন ফোলা বিদেশ ডেরা ভাই হয়েছে, খাই আল্লাহ বালা রাখছে। দেখছো তুই কক্সবাজারের ফার্ম সাবাই আর আসেনি? জোরে কান আসেনি? কোথায় আছেন? প্রত্যেককে পরীক্ষা দিতেই হবে, তারপর আপনার পাশ এবং ফেল। আল্লাহু আকবার বলেন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাই। নূহ আলাইহিসসালাম কেমন পরীক্ষা দিয়েছেন শুনেন, তিনি মানুষদেরকে আল্লাহর দিনে দাওয়াত দেন, বিনা পয়সা তাফসির মাহফিল করেন, বড়রা হুজুরের গলা গলা টিপে ধরে, ছোটরা হুজুরের বেঞ্চি দেয় গালি গালাজ খায়, এই যা জাগার, এই আল্লাহ দেন, এই মৌলাদ, এই গালি গালাজ কি এখন থেকে না হাজার হাজার বছর আগ থেকে? উনি আল্লাহ ফাকেরে ও মাওলা গো কোন রব্বিনে দাউতু কওমি আম ইয়াসিদহুম দুআই ইল্লা ফেরারা। তারা সব সময় আমার থেকে বাগে বাগে, যত ওয়াজ করি তত আরো দূরে যায় দূরে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া ইন্নি কুল্লামা দাউতুহুম লিতুগফিরা লাহুম জালু আসাবিহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিগবারা। আল্লাহ যখনই আমি তাদেরকে ডেকেছি আপনার দরবারে, আপনি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, তারা কানের ভিতরে আঙ্গুল দিয়া দেয়, তারা কাপড় সুপড় দিয়া নিজের চেহারা ডেকে ফেলে, নাউজুবিল্লাহ বলে। তারপরে জিহারা, আল্লাহ আমি প্রকাশ্যভাবে তাদেরকে মাহফিলে ওয়াজ শুনাইছি, আল্লাহ সুম্মা ইন্নি আয়লান তুলাহুম ওয়াসরার তুলাহুম ইসরারা, ছুপে ছুপেও তাদেরকে দাওয়াত দিছি। মাহফিল করতে গেলে 144 করে, সুফে সুফে যাইয়া দিনের দাওয়াত দিছি, আল্লাহ তারা মানে না মানে না। ফাকুল তুস্তাগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি বলছি ও আমার জাতি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ ফাক কে তোমরা ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পরিণামে তারা ওনাকে দেখলে মুখ লুকাইয়া লা, এই মৌলবাদ আইছে কানি, তুমি বাড়ি গেছো ঠিক কি না? এরপরে কল্লা আর শোন, কল্লা কইছি কথা ফিরতাম না, কইছি আমার আল্লাহ কয় নহুরে ফাওহাইনা ইলা নূহিন ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ তুমি আমার শোকে শোকের সামনে তুমি নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাইয়া তোমার যে সমস্ত অনুগত উম্মতেরা ছিল, আমার বান্দারা ছিল, আমার বিভিন্ন প্রাণীগুলা, এগুলাকে তুমি জোড়ায় জোড়ায় নৌকাতে উঠাইও, আর এলান দিয়া দাও মহাশয়ন আসবে, নার্গিস আসবে, সব কিছু ধ্বংস করে ফেলবি। আল্লাহু আকবার। ফুতরে কইছে, ফুতরে আব্বা তো নৌকা বানাইতেছি, তুই নৌকা তুড়িস। ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে তুই আমার সাথে নৌকা তুড়িস, নৌকা তোট, তুই কাফের লগে জালেমদের দলের ভিতরে থাকিস না। ওলা কয় ইয়া বুনাইয়ার কাম্মানা ইন ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন ওয়ালা সাউইলা জাবালি আসিমুনি মিনাল ময়। কয় আমি তুফান আসলে বন্যা আসলে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে বাঁচাবে। আমার আল্লাহ কয় ও নূহ তুমি মেসেজ দিয়া দাও, সর্বশেষ 20 নম্বর মহাবিপদ সংকেত দিয়া দাও, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আমি মাওলার সেদিন আজাব থেকে কেউ রক্ষা পাইবে না, পাইবে না। আল্লাহু আকবার।
দেখছেন নি ফুতেরা মহব্বত করছে, ফুতে করছে কি, বাবরে আমার আব্বা ফিরশিয়া, মানুষের না মুরিদ করে, আমি কেন মুরিদ হবো, আমার বাবা নবী, বাহ এই করে ক্যাডারেরা সন্ত্রাসীরা আহ নৌকাত বইয়া সবাই হাগু কর, ঠিক ঠিকই না, আল্লাহ নবীর নৌকা আল্লাহ পাক নিজে কুদরতি ভাবে তাকায় রয়েছেন, ফা আর ইউনি না, আমার চোখের সামনে বানাও নৌকা, আল্লাহু আকবার, দেশবাসীরা সব নৌকার মধ্যে মজা করিয়া আগে কথা কয় না, উনি আল্লাহ পাকের ওয়ারলেস করলেন, বার এলাহি এত বছর তো 950 বছর ওয়াজ করছি আল্লাহ, জাতি তো আমার ট্রাইব্যুনালে ঢুকেছে, হচ্ছে যাক গেল, এখন এই জাতি তুমি বলছো নৌকা বানার জন্য বানাইলাম, নৌকাতে ফায়খানা করি, এই নৌকা ফুরা টাট্টি বানাইলেছে আল্লাহ, এই বেজ্জিতি কেমনে হইতাম, আল্লাহ পাক কোন হু তুমি চিন্তা করো কা সিস্টেম আমি করমু, লাকসাম থেকে মেথর খবর দিব, দেখবা ডিজিটালে ফুরা নৌকা সিস্টেম করিয়ে লেব, তখন আল্লাহ পাক আজাব স্বরূপ ওই রাষ্ট্রে ফেটগা বেয়ারাম কলছি বেয়ারাম হাত দুটা চিকন হইয়ে যায় চোখ ভিতরে ফেটে নিচি দি জোলা বাড়িয়ে যা, ও বাবা শুইতেও পারে না উঠতে পারে, ও বা গেছি, ও বাবা মা নে নে আল্লাহ নে, ফেটগা বেয়ারাম কি বেয়ারাম, কত কয় না কি বেয়ারাম, আহা রে এবার একটা খোঁড়া আছে সেও কয়েকদিন আগছে, এবার আজকেও নুহু নবীর কিস্তিত গেছে, ওই বাতি গেছে দোকানটা ঠাইলের ফাইখানা আর কি, একটা হাইগা আহি না কেমন বুঝুন কি না, এবার হাইকতে যাইয়া সে ফা ফিসলে ফড়ি তারও ফেটকা বেড়াম, সে আরও কয়েকদিন হাইকছিল, খোঁড়া তো খোঁড়া, খোঁড়া পর্যন্ত হুজুরের সাথে বেয়াদফি ঠিক কিনা, সমাজে যেটার দাম নাই স্ত্রীর কাছে দাম নাই ওইটা পর্যন্ত হুজুরের সাথে বাম্পার লয়, হুজুরে তুমি আজকে 3 বছর আমার ফলারে নুরানি ফড়াও কোরআন শরীফ দাও নাকা কয় নি, অথচ বেতন দেয় না 5 টাকা, বাদাম ওর কয় না বাদাম হুজুরদেরকে আর কত ইনচার্জ করবি, এখন খোঁড়া খোঁড়া পর্যন্ত হাইকতে যাইয়া ফা অফিসলে পড়ি হাবুডুবু করে একটু গু খাইছে রোগ বালা, এবার লাকসামের এরা ক ভাই তুমি কেমনে ভালো হয়েছো, ক ভাই ও কইেন না কনা কইতাম না, ওই নুহু নবীর কিস্তিতে হাগু করতে যাইয়া এ ফড়িয়া এ কিছু গু ভিতরে গেছে আর কি ভালো, চুপে চুপে তারা আসি রাত্রে নুহের কিস্তি থেকে এমনি গু লইয়া কন্টেস্টে ভালো, আল্লাহু আকবার, এবার কুমিল্লার দিকের এস ফর এক্সাম্পল মনে করি এক্সের মান 3 ওয়ার মান 2 এরপরে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড মিলবে, এখন তো দেশ অন্যরকম কবি হুজুর আপনি কী বলেন আমাদের কি এই রোগ হয়েছে কি না, উদাহরণ আর কি কুমিল্লারেরা কয় ভাই কেমনে ভালো হয়েছেন, কি কুমিল্লা টাওয়ারের ডাক্তার না ঢাকা মেডিকেলের, ভাই ও কহিয়েন না ভাই না কইতাম না, ওই নুহু নবীর কিস্তি থেকে হালকা একটু গু অন টেস্টে লইয়া দিছি আর ভালো, এবার তারাও রাত্রে আসিয়া এবার ভালো কক্সেস বাজারের এলাকা ভাই কেমনে ভালো হয়েছেন, ভাই ও বাবা বাবা ভাই ভাই ফাট তো গেছে ভাই কেমনে ভালো হয়েছেন, কোন ডাক্তার বিদেশ মাদ্রাস কন্যা, এভাবে হালকা কিছু গু খাইছি আর ভালো, এবার গু নাই ঠাকুরগাঁর এলাকা আমরা কি করতাম, এবার নৌকার কিস্তি এভাবে রান্দা করি করি সুইনগামের মতো সবাই সবাই খাইছে, আল্লাহ একবার আল্লাহ এবং তার রসুলের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাকে জাতিকে এভাবে পানিশমেন্ট করে থাকেন ঠিক কি না, সেই আল্লাহ আছেন কি না বুড়ো হয়ে গেছেন, আল্লাহ পাক বলেন ইন্না বাদশা রব্বিকা লাশাদি ধরো নবী ওরো মক্কার জমিনে যদি বাম্পার লয় আমি তাগরে ফেলাস দি দরমু নিশ্চয়ই আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন, আল্লাহু আকবার, ইন্না হরফে মুসাববা বিল ফেল রব্বিকা লাশাদিত মাফুলকে আগে আনি এরপরে লামে তাকে দিয়া সুপারলেটিভ ডিগ্রি দিয়া বলছেন নিশ্চয়ই আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন, আছেন কি না আল্লাহ পাক ধরবে কি না, লা তাহজান কোনো ভয় নাই, আল্লাহু আকবার আলা ইন্না নাসাল্লাহু করিব, সূরা প্রত্যেকদিন চুরি করে একদিন আসছে ফুলারা বিদেশ বুড়ার বুড়ি করে সূরা শীতগাড়ি ঢুকার আগে গায়ে তেল মাখিয়া ডুকছে শীতগাড়ি সব কিছু লইয়া বুড়া কয় হা হারে আমার ফোলার আমার ফোলারে তো শেষ করলো সোরারে দর্শছে এভাবে জড়াইয়া সোরা 2 মাসের মতো কিরিত করি বাইরে গেছে বুড়িয়া ফড়ি কয় সোরারে সারলি তো সারলি ফরের হাতের দরা যখন ধরুম আর ছুটতে পারবি না, সোরা যাইতে যাইতে চিন্তা করে কিরে ফরের হাতের দরা আবার কি আজকে যে ধরি ফেললো না, ফরে আবার একদিন আসছে বুড়ার বুড়ি কয়েক মাস পরে আর কি আসছে সব কিছু লইয়া যায় বুড়া কয় আজকে তো আমার ফুতেরে শেষ
ওঠো না, বুড়া আর বুড়ি ভালো করে তারা ধরছে, সোরাতে আজকে আরো তেল বেশি মাখিয়েছে। বুড়িরে দিছে এমনি লগ্ন সরের তেল মাখো, বুড়ারে লাতে দিয়া ফালায়, বুড়িকে সব আত্মায় গো বুড়ি সোরারে আজকেও সারলি, ফরের হাতে তারা যখন ধরুম আর ছুটতে পারবি না। এবার বুড়া প্রত্যেক দিন শোয়ার সময় প্লাস একটা রাখে, কি ফেলাস ফেলাস। এবার কয়েক মাস পর সোরা আবার আসছে, আসি তেল গিরিজ মোবিল সব মাখি সব কিছু লইয়া বুড়া বুড়ির উঠে ওঠো না, আমার পুত্রের তিনবার জব করলো তো আমি পারবো না, আমার এমনি দিছি তো সাটনা বাঙ্গে এখনো লগ্ন সরের তেল মাখিয়ে আমি পারতাম না, তুমি ধরো। তো বুড়া আস্তে করে বালিশ থেকে নিচ থেকে ফ্লাশটা আনিয়া সোরারে দৌড়ে যায়, এমনি ফেডের সামড়া বাই দিচ্ছি, ও মা মা ও মা ও মা বাদাম না মা কচ্ছে কইছি না, ফরের হাতে ধরা যখন ধরুম আর সুটি জালেমদেরকে ধরবে কি না, আল্লাহ পাক আছেন কি না, ইন্না বাচ্চা রব্বিকা, এরপরে বলেন ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, ও নবী ওরে আপনার প্রভু ক্যান্টনমেন্ট বসিয়া রয়েছে অস্ত্র লইয়া, দুশ্মন আসবে ফায়ারিং করে দিবে, আল্লাহু আকবার সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বাঁচাইছেন কি না, পরীক্ষা করে তিনি সেভ করছেন কি না, আমাদের পরীক্ষা চলবে চলতেছে কিয়ামত পর্যন্ত চলবে, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত আমার একদল উম্মত থাকবে, তারা সব সময় জিহাদ করেই যাবে, কোনো রাষ্ট্রের সহযোগিতা তাদেরকে দিন থেকে ফিরেতে পারবে না, নির্যাতনও তাদেরকে ফিরেতে পারবে না, খুবাইবের মতো তারা চলবেই। ও প্রেমিকেরা, মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক পরীক্ষা করছেন কি না, উনি যখন মায়ের ফেটে তখন থেকে তারা বলল ফেরাউনকে, ও ফেরাউন শুনিয়া লন আপনার রাষ্ট্রে বনি ইসরায়েল থেকে একখান ফোয়া জন্ম গ্রহণ করবে, সে আপনার রাজত্ব নিয়ে যাবে, আল্লাহু আকবার। ডাইরেক্ট সংসদে ইমার্জেন্সি আনিয়া ইমার্জেন্সি কাতিলু আবনাহু, দেখছেন ছেলেদের বেলা ভাবে তাফিলের সিগা অতি শীঘ্রই আমি ছেলেদেরকে টুকরে টুকরে করে ফেলবো, মারার মতো মারবো, আর সানাস্তাহি বাবা ইস্তেফালের সিগাটা এখানে কেন, মেয়েদেরকে বাঁচার মতো বাঁচতে দিব, কাসাতুল মাবানি তাদুল্লু আলা কাসাতুল মাআনি, আল্লাহু আকবার। চিকিৎসা শিক্ষা সকল ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দিব, পত্রিকা খুললেই তারা, ঠিক কি না, অ্যাডভার্টাইজে অ্যাডভার্টাইজে তারা, হ্যাঁ কাছে থাকুন রিসার্চ করুন লাল শাড়ি পরিয়া, ঠিক কি না, আবার এদিক দিয়ে ধৈর্য লইছে ইউপি কোলা আছে না, সকল ক্ষেত্রে চক্ষু খুলবেন দেখা যায়, সানাস্তাহি আছে কিনা, ফারাউনের আইন আছে কিনা, আল্লাহ করো ওরে তুই আমার সাথে দুশ্মনী শুরু করছ, তোর প্রধান সেনাপতির ঘরে আমি মুসারে ফয়দা করবো, এই মাকবারা গোরস্থান দেখছেন কি, আল্লাহ জোর আল্লাহ একবার, আল্লাহর নামটা প্রাণ খুলে বলবেন না কার নাম বলবেন, আল্লাহ একবার, প্রধান সেনাপতির ঘরে মুসা আলাইহিস সালাম। এখন বুদ্ধিজীবীরা কইল, আগাম সংবাদদাতারা বলল জাহাবানা কারবার ওই দেড়ে পাল্লার ক কি ক মুসা ফায়দা হয়ে গেছে, এই যে আমাকে ভাগ্য রাশিয়ে বলতে আছে, কথাইলে কি করতে হবে, ক এখন তল্লাশি চালান, 70,000 বনি ইসরায়েলকে ছোট্ট সোনামণিদেরকে সে মেরে ফেলেছে, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ মেসেজ পাঠালাম, ও মুসার আম্মা তুমি আমার মুসাকে সিন্ধুকে বরিয়া সাগরে ছাড়িয়া দাও। এবার তার সৈন্যরা তো ফেল না, এই আল্লাহর এসা কাম জাগা বুঝি পড়ে আম, সিন্ধুক আর কোথায় যাইতে পারে না, সিন্ধুক বাঁচতে বাঁচতে সংসদের বুঝছেন তো কাছে আসলো, এখন বেগম সাহেবের রানীরে লইয়া একটু মজা করে আর কি, দেখেছে রানী আসিয়া বললেন আলাইহিস সালাম এই যাবো না কি জানি একটা ভেসে আসতেছে আমাদের ঘাটে, হ্যাঁ তাই তো
কাছে আসিয়া দেখে যে সুন্দর সিন্ধুক, মেস্তুরিকে কল করলো, হ্যাঁ হাতুড়ি বাটাল নিয়ে আসো। হ্যাঁ জি জি জি, আমি ফেরাউন বলছি, ঠিক কিনা? খুলে দেখে যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ছোট্ট সোনামণি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুসা তো তার ছেলে মেয়ে নাই, এসকেলেটার সাইড দিয়ে বোঝেন না, 90 বছর হয়ে গেছে, নাই ফোলা নাই মাইয়া নাই, ঠিক কিনা? আছে কিনা? নাই। এখন ফেরাউন আস্তে করে ওনারে কোলে লইল, কাকে? মুসা আলাইহিস সালামকে। কাকে কোলে যখন নিছি, উনি তাস করে আল্লাহর দুশ্মনের গালে সর লাগাইয়া দিছি, এই তো আমার দুশ্মন, ওই আসিয়া এই তো আমার দুশ্মন, কারো ছোট্ট ফলাই নে বোঝে কি, এই যে একখণ্ড স্বর্ণ রাখেন আগুনের লুয়া রাখেন, দেখবেন যে সে কি বোঝে, ঠিকই উনি আগুনের লুয়া মুখে দিয়ে আল্লাহ জিব্বা ওনার ফুড়িয়ে ফেলেছেন, এই জন্য উনি তোঁতলাইতেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওনাকে বাঁচায় দিয়েছেন। এখন দুধ খাওয়ার পালা, ফেরাউন কেন তার সুমা দিলে, সুমা দিতে গেল, তার এখানে ফ্যাশানিতে নূরে মোহাম্মদই চমকাইতেছে, সুবহানাল্লাহটাও জোরে বলে না, কত মুর্দে মুসলমান এগুলো, জোরে দেখছেন, নবী মুহাম্মদের নূরের ফ্যাশানি এখানে চমকাইতেছে, এই জন্য মায়া করে দিচ্ছে, আল্লাহর দুশ্মনকে প্রথম ছুঁড়ে আঘাত, টর্নেডো ক্ষেপণাস্ত্র, কথা ঠিক কিনা? এখনো ফোড়ায়, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তারা ফাইলতে চাও, এখন তারে রাজকীয় সিস্টেমে তো খাওয়া দাওয়ার দরকার আছে, দুধ দুধ, ঠিক কিনা? আল্লাহ কর, তুই আমার সাথে বেয়াদবি করছ, তুই দুধ তো খাওয়াইবি খাওয়াইবি, দুধের পয়সা পর্যন্ত তো তুই নিয়ে ছাড়মু, তাফসিরে কুরতুবিতে আল্লাহ পাক বলেন, আল্লাহু আকবার, রাসূল আরবি। এরপরে সবুরাকে ফাটাইলেন, মা তুই যাস না আমার ফুলাটার কি অবস্থা একটু দেখ, সন্দুকটা কই যায়, রাষ্ট্রের অনেক মহিলা আসছে কারো দুধ মুখে দেয় না, পয়গম্বর কি কারো মুখে স্তনের দুধ খাইতে পারে? সবুরা কইলো, যাহাবো না, আমার কাছে একজন দাত্রী আছে আল্লাহওয়ালা, আপনি যদি বলেন তাহলে ওনাকে আনতে পারি, কয় হ্যাঁ তাই তো আনো, যদি তার দুধ খায় আমার সরকারি গাড়ি বাড়ি ফাজরে মিচ্ছু মিচ্ছু বিছু, তারপরে এরপরে ল্যান্ড ক্রুজার সব গাড়ি ফিরিয়ে দিমু, একদম আমার বাড়িতে এসে থাকতে পারবি, আল্লাহু আকবার। আল্লাহর সাথে যদি দুশ্মনী করে মানুষের আর রক্ষা আছে? ঠিকই, আবার আম্মাজিরে আনছি আর সুন্দর করে মায়ের ছেলে মেয়ে স্কল কেউ দেয় ব্যাগ করে কি মজা করিয়া দুধ খায়। এরপরে যুবক অবস্থা নবতী হয়ে গেলেন, বললেন যে আপনি তো আল্লাহ পাকের বান্দা, যা করলেন রাষ্ট্রের মধ্যে, এখন আপনার নুন নিয়ামক খেয়েছি, আপনাকে সহি ওয়াজটা করার দরকার, আল্লাহ পাক আমাকে নবী রসুল করে পাঠিয়েছেন, আপনি আমার অনুগত হয়ে যান আর আমার বোন ইসরায়েলদেরকে ফেরত দিয়ে দেন, আমি তাদেরকে মুক্ত করে নিয়ে ছাড়ি। এই তো তুমি দুশ্মন, আর থাকতে পারবে না, নাউজুবিল্লাহ। ফেরাউন্না বাদামিনার একটু ইতিহাস বলি, বলবো কি না? সে ছিল তরমুজ চোর, কি চোর? এই তরমুজ চুরি করতে যাইয়া প্রথমে দেশে চুরি করি, ওই ভোলা লালমোহনের মতো সরে এক বুড়া মানুষ তরমুজ বেছে, এই বাতি যা এদিকে তুই আ তরমুজটি লালমোহন বাজারে বেচবি, বেশি জেডারে দিবি, সে সর্বপ্রথম পৃথিবীতে চুরি সে করছে, অর্ধেক বেশি অর্ধেক ফকেটে, ঠিক কি না? এবার পয়সা যখন বেশি হয়ে গেছে দুর্নীতি করতে করতে, এবার চলে আসছে ওই দেশে মিশরে, রাজা গোরস্তানের কেন্দ্রীয় গোরস্তানের দারোয়ান নিয়োগ করতেছে, সে যায় লাইনে খাড়ে হালকা কিছু ঘুষ দিয়া, সর্বপ্রথম ঘুষ সে দুনিয়াতে কায়েম করছে, নাউজুবিল্লাহ কইবো না, নাউজুবিল্লাহ। এবার গোরস্তানের দারোয়ানি নিয়া যত মানুষ এখানে গোরস্তানে থই, বলে যে কিছু পয়সা দিতে হবে, ওয়ারিসদেরকে বলে কিছু পয়সা দিতে হবে, নতুবা লাশের দায়িত্ব আমি জানি না, কয়টা রাষ্ট্রীয় গোরস্তান আমি পয়সা দিব কেন, কোনো তেল না দিলে অয়েল না দিলে ফাইল করবে না, ঠিক কি না? আলগা সালগা, এটি কার দল? কার দল? আলগা সালগা কমিশন, কমিশন, ঠিক কি না? এরপরে যারা পয়সা দেয় না তাদের লাশ উঠে রাখে, এরপরে সবাই করলে যে তারে আর ডিস্টার্ব করি লাভ না, সে আমাদেরকে নির্যাতন করবে, যা পয়সা টয়সা দিয়ে এইভাবে ঘুষ চালু করলো। তখন তৎকালীন রাজা সব কর্মচারীদের সাক্ষাৎকার নিতেছেন, একটু আমার সাথে দেখা করো, এই ফেরাউন চুরি করি অনেক পয়সা যখন যোগাইলো রাজার সাথে অনেক পয়সা নিয়ে দেখা সাক্ষাৎ করলো, কো তুই গুরুস্থানের সামান্য চাকরিজীবী, তুই এই পয়সা এন্ট্রি কই থেকে? কো স্যার আপনার দোয়া আর কি, আপনার দোয়া উস্তাদের পাও সালাম করি কই, আপনার দোয়া, কো তোর মতো লোকের দরকার বেড়া, প্রধানমন্ত্রীর পদ খালি, একটানে প্রধানমন্ত্রী, কথা ঠিক কিনা? তুই কয় টাকার লোক বেড়া, তুই ইন্টার কোন ডিভিশন পাস করছো তো আমরা জানি, ঠিক কিনা? কদ্দুর উপরে উঠছ, কথা কয় না? একটানে প্রধানমন্ত্রী হাতে
কিছুদিনের ভিতরে রাজা গেছে মরি, এতে ডাইরেক্ট প্রেসিডেন্ট। এরপরে অন্যান্য মিনিস্ট্রিতে অর্ডার করলো দে, আমার ছোটোবেলার ক্লাসমেট আছে হামান্না সোরা, সে কনাই আছে, একসাথে ডাব চুরি করছিলাম গ্রামও, তারে খোঁজ করে নিয়ে আস। এবার খোঁজ করে তারে নিয়ে আসলো সংসদের ভিতরে, যখন ঢুকছে এ চোখ মুছি মুছি হামান্না দেখে যে কিরে এটা রে দে লাজন ফেরাউন্ডার মতো লাগে নাকি কি এ দেশের রাজা, কিরে তুই ফেরাউন্ডা না ও চুপ। অন্যান্য মন্ত্রীদেরকে বাইর করে দিছে, আপনারা একটু যান, একটু তার সাথে আমার সাক্ষাৎকার আছে। ও কিরে ভাই আসলে তো আমি ফেরাউন্ডা, দোনো ভাই একসাথে ইতিহাস জানবেন, ইতিহাস কথা বলে ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট স্টেন ফার্স্ট করেছে ইতিহাস সাক্ষী দেয় ঠিক কিনা? বুঝছেন তো? এরপর ক দাদা শোন, অন্যান্য মন্ত্রীরা আসলে তুই আমার তুইটা করি করছে, ক্লাসমেট আসি একা একা হইলে দোনো জন সাবা সাবি কোনো অসুবিধে নাই, তবে এরা আইলে আমার বস টস কইবি কচ্ছে ঠিক আছে। এইভাবে ফেরাউন্না এ হামান্নারে প্রধানমন্ত্রী নিয়োগ দেয় ঠিক কিনা? হামান্না এবার ফেরাউন্না একদিন ক দাদা সব আশা আল্লাহ পূরণ করছে রে ভাই, আর একটা শখ রয়েছে। ক কি? ক আমি মিশরে ন সারা ওয়ার্ল্ডের আল্লাহ মু। ফেরাউন্না হামান্না তো বুদ্ধিমান বুদ্ধিজীবী, তো মুখ সবিটা দোস্ত এটা বলে হোক, আজকে বলছেন স্যাটেলাইটও যাতে না শোনে এটা বলবেন না। ও কেন আমার এই শখ, তোমরা যে যা বলো ভাই আমার সোনার হরিণ চাই, আমি এটা পূর্ণ করবো, এই সেই মাথা আমার আছে। ক কীভাবে? ওই রাষ্ট্রে ইসলামী শিক্ষা বাদ দিমু, আগে ইসলামের সাথে হালকা হালকা লাগে দিমু, ইসলামও নৈতিক শিক্ষা দেখছো তো ইসলামের কি। তারপরে এখানে মৌসুফ শেফত বা এখানে আপনার মাহতুব মাহতুব আলাই চলে নিবে না, ইসলাম তো ইসলামে ঠিক কিনা? ওই 100 বছরের ভিতরে সব আলেম ওলামারা বুদ্ধিজীবী আলেমেরা মারা যাইব, এরপরে আপনি বলবেন আনা রাব্বু কুমুল, বাস আমি আর তুমি, আমি আর তুমি, তোমরা বাজাও রে ঢোল বাজাও, কজাক আল্লাহ তোরে বাসাক, আল্লাহ তোরে বাসাক, কিন্তু হেতে আল্লাহর লগে ঠিক আছে, কিন্তু তাহাজ্জুদ পড়ে সব কিছু পড়া ঠিক আছে, কাছে বলে আল্লাহ বলছি আর কি একটু খায়েস, আমি একটু 2 নম্বর আল্লাহ হই, তুমি তো 1 নম্বর আল্লাহ, মানুষের হরতাল মিছিল মিটিল করে তুমি একটু সমাধান করে দাও, আল্লাহ ফাঁক দিয়া দেয় তারে, আল্লাহ ফাঁক একটু সুযোগ দিতেছেন আর কি তাকে ঠিক কিনা? ঘুরিরা উড়েছে হালকা বাই হালকা বাই, একটু বাড়িলে টান সুতা আকাশে ঘুড়িরা হুঁট ছুতে খায়, সামলে তখন রাখা যে দায়, ঘুড়িরা উড়েছে বন মাথায় বন মাথায়, একটু বাড়িলে টান সুতা ঠিক কিনা? ঘুড়িরে একটু সুযোগ দিছে আর কি, চালা একটু। এখন একদিন রাষ্ট্রে মহাবিপর্যয়, সে পাহাড়ের ভিতরে যাইয়া অজর দ্বারা কান্নাকাটি করতেছে, আল্লাহ তুমি রহমত করো আমার দেশে অশান্তি দূর করো। জিবরিল আমিন একটা ঘোড়া লইয়া মানুষের সুরত লইয়া টবক টবক দিয়া ওই গহীন অরণ্যে ঢুকিয়া ফেরাউনেরে বলল সালামু আলাইকুম। ও আলাইকুম, কে তুমি, কিভাবে এখানে আসছো? কেউ কোনো কর্মচারী আমার আমার মন্ত্রীরাও তো জানে না তুমি কে কে তুমি। ক স্যার আমি আপনার নাখান্দা একজন কর্মচারী আর কি। ও কেন এসেছ? ক একটা স্পেশাল ট্রাইব্যুনালের মামলা, এটার রায়টা আপনাকে দিতে হবে। কি? তাকে ফানিতে ডুবাইয়ে মারা উচিত, ইতি ফেরাউন। ক স্যার একটু লিখি দেন না, দিল ক একটু সিল মারেন না, নতুবা ট্রাইব্যুনাল এটা বিশ্বাস করবে না, তো একটু সিল মারা দেন। নাউজুবিল্লাহ, জিবরিল আমিন আস্তে করে এটা লইয়া এমনে পকেটে লইয়া আবার ঘোড়াটা চালায় টপক টপক টপক, সেভাবে চোখ দাঁড় করাই, মামা মা কি দেখলাম, 3 দিন আমার খবর কোনো মন্ত্রী পাইল না, প্রধানমন্ত্রী পাইল না, এই কে এই তো এক অসিরা, ও মামা মামা, এই আতঙ্ক সেদিন থেকে। আল্লাহু আকবার, বনি ইসরাইলকে দৌড়াইতে দৌড়াইতে সে নীল নদের কাছে নিয়ে গেল। ছোট্ট করে বলছি আমি, তার গোড়া সে সেনাপতি কমান্ডার ফেরাউনের গোড়া হইল নর নর বেড়া হইত আর কি, আর জিবরিল আমিন ওইদিকে মুসা আলাইহিস সালামকে কমান্ড দিতেছেন, তার গোড়া হইল মাদি ঠিক কিনা? এবার
ফেরাউন যখন নীল নদের কাছে আসলো, গোড়ারে বহুত রকমে ব্রেক করে মানে না, কারণ কুতুর নিয়ে একটা যদি নাঙ্গল কোট রাত 12টা বাজে মিস কল দেয়, কুতুর গিয়া 12-13টা মিস কল ব্যাক করে, কে 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 গো তোর নিতে চায়, আর আসি তো আর আসি কয়নি, হে গোড়ারে যত রকমে ব্রেক করে, হেতে তো জি বিলামিনের গোড়ারে এ গ্রান নীতি নিতে নদীর মধ্যখানে, নদীর কাছে এখনো নামে নাই। মুসা আলাইহিস সালাম কো আল্লাহ গতবারের বন্যা তো মরিবার ছিলাম, এবারের বন্যা আর মরি বাঁচবো না, ক কি হয়েছে, পাল্লা সাগর ফিসে দুশ্মন সামনে সাগর, ক হাতে লাঠি আছে না, ক জি ক তো এটা মারো না, যমুনা সেতুর মতো হয়ে যাইব তো, আল্লাহু আকবার। উনি ওনার বাহিনী নিয়ে চলে আসলেন, ফেরাউন চিন্তা করলো কি আমার রাষ্ট্রে তো কোনো এত বড় ব্রিজ নেই, কারণ আমি তো আগে খাই এলেছি, এটা কি আমার বাপের দান বেসা ফসের ব্রিজ নি করো, মা মা কি দেখতেছে, গোড়া থাম, কে শুনে গোড়াচ্ছে চালে তারে, আল্লাহ ভাগ ডাক দিয়া কো নীল নদ, ক আল্লাহ আসি তো, ক আগে কি ছিল, ক আল্লাহ সাগর ছিলাম তো, ক আমার দোস্ত পার হয়ে গেছে, আবার কোন ফায়া কোন হয়ে যাও, এক দেউয়ে সব নিমিষ ফেরাউন একবার সুবে একবার উড়ে, ও মামা গেছি আল্লাহ, জীব সব সৈন্য মরি, ছবির নায়কেরও তো বাসায় রাখতে হয়, 5 মিনিটে যদি নায়ক মারা যায় 3 ঘন্টা ছবিটা কেমনে চলবে, দেখা যায় আসমানে তো সাড়ে দিল বাঁশ গাছে, স্বামীর কিল বাঁশ গাছে আটকে যায়, নায়কে কইব বাসাও বাসাও, নায়কের আসি কইব স্যার আসেন আসেন, ঠিক কি না, এখন আল্লাহ পাক তারে বাসায় রেখছে, ঠিক কি না, একবার ডুবে আর একবার উড়ে, ও মা মামা ও ওগা ও জি পিলামি আসছে আসে, কো স্যার কি, আরে বাসাও ও বাসাও, কো স্যার বাসামু দেখতেছি, এরপরে পকেট থেকে সিরকুটটা বার করি, সারিটা একটু পড়েন কি লেখা, বাসাইতে আরে বাসাও পরে বলমু না স্যার একটু পড়েন, বাসাও কোনো গোলাম কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তাকে ফানিতে ডুবাই মারা উচিত, ইতি ফেরাউন, ও মা এই কি তুমি সেই লোক, ক জি স্যার আমি জিব্রিল আমিন, আল্লাহু আকবার, ফেলাস দি দরবনি, ইন্না বাচ্চা রব্বিকা, জোরে গো ইন্না বাচ্চা রব্বিকা, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ, বোলালোয়া রাসূলুল্লাহ বোলালো, মদিনা মে প্রেমিকো কা বোলালো, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে মহান আল্লাহ পাক সকল নবীকে পরীক্ষা করছেন কিনা, করছেন কিনা, সকল সাহাবায়ে কেরামকে পরীক্ষা করছেন কিনা, আল্লাহ পাক করছেন কিনা, আয় হায় হায় আমাদেরকেও পরীক্ষা দিতে হবে। উহুদের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মারা মারলো গো, আমার নবী বেহুশ বেকার, আর সাহাবায়ে কেরাম হুজুরের ফাঁজা কোলা করিয়া উহুদ পাহাড়ের উপরে নিয়ে যায়, মুসা ইবনে উমায়ের সিল্লা ফাল্লা দিয়া চিৎকার করে বলে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, এইভাবে চিৎকার দে লম্প জম্প মাজিল হয় নাই, আল্লাহু আকবার। তিনি জান্দাবাহী সাহাবি, কাফেরেরা একটা কুফে ওনার ডান হাত ফেলে দেয়, উনি বাম হাতে, তারপরে জান্দা দরিয়া চিৎকার দেয় লম্প জম্প মারে, আমারে মারো আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, এরে মুহাম্মদ আল্লাহর রসুল ছাড়া কিছুই না, তার আগে বহুত রাসুল গুজারিয়া গেছেন গুজারিয়া গেছে। এরপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এক গর্তে ঢুকাইয়া উপরে উপর হইয়া শুইয়া রয়েছে, আমার নবী ক তুমি এভাবে উপর হইলা কেন, ক নবী ও যত আঘাত আমার পিঠের উপরে আসুক আপনার গায়ে একটা আঘাত আমরা লাগতে দেব না, আপনার গায়ে যদি আঘাত লাগে ইসলাম শেষ হইয়া যাবে, কিতাবে লেখে প্রায় 90টি তরবারি বর্ষার আঘাত ওনার পিঠে লেগেছে। এরপরে মুসা ইবনে উমাইর শহীদ হয়ে গেলেন, আহা
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ে নিরাপদ আশ্রয়ে যখন তিনি সাহাবিদেরকে লইয়া যুদ্ধের আলোচনা পর্যালোচনা করতেছেন, এমনি মুহূর্তে জিব্রাইল আমিন আসলো, আসিয়া এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করতেছে, নাজিল করতেছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবা কেরাম কয়, হুজুর আমরা তো এই আয়াতটা মুসা ইবনে উমাইরকে তেলাওয়াত করতে শুনছিলাম, তখন তো এটা নাজিল হয় নাই। এই আয়াতটা, এই আরবিটা তো তিনি উহুদের প্রান্তরে বলছিল। আমার নবীজি কয়, এই মুসা ইবনে উমাইর শাহাদাতের সময় এই কথাটা আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ পাক কোরআনে এটা কোড করে দিয়েছেন, কেয়ামত পর্যন্ত এটা তেলাওয়াত হতে থাকবে, তেলাওয়াত হতে থাকবে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। উহুদ যুদ্ধে ভয়াবহ অবস্থা। আব্দুল্লাহ ইবনে জাহাস সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই চলেন আমরা দুজন আল্লাহর কাছে একটা দোয়া করি, আমরা মুজাহিদ হিসেবে দোয়াটা তো কবুল হবে। কবাই ঠিক আছে, আগে আপনি দোয়া করেন। তখন সাদ বিন আবি ওয়াক্কাস আগে দোয়া করি, ইয়া রব্বি ইযা লাকীতুল আদুওয়া ফালাকিনি রাজুলান শাদীদান বাসুহু শাদীদান হারদুহু ক্বাতিলুহু ওয়া ইউক্বাতিলুনি সুম্মা রযুকনি যাফারা আলাইহি হাত্তা উকাতিলাহু ওয়া আকুযাহু সালবাহু ফাআম্মানা আব্দুল্লাহ ইবনু জাহাসিন আলা দুআই। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া করলেন, আল্লাহ আমার সাথে কাফেরদের একটা বড় বীর যুদ্ধের ময়দানে দেখা করাই দিও, তার প্রচণ্ড শক্তি, তারপরে আমি তার সাথে লড়াই করে তাকে শেষ করে দেবো, জাহান্নামে ফাটিয়ে দিব, আর আমি তার সকল গনিমত লইয়া চলে আসবো, আমাকে বিজয় দিও। তখন আব্দুল্লাহ ইবনে জাহাস বললেন, আমিন, আল্লাহ পাক তোমার দরখাস্ত কবুল করুক, ফরিয়া আমিন। এবার কয়, ভাই আমি একটু দোয়া করি, তুমি আমিন বলবা। ক, ঠিক আছে ভাই আপনি করেন। আব্দুল্লাহ ইবনে জাহাস দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি রাজুলান শাদীদান হারদুহু বাসুহু ক্বাতিলুহু ফীকা ওয়া ইউক্বাতিলুনি ইয়াখুযুনি ফায়ুযদারু আনফি ওয়া উযুনি ফাইযা লাকীতুকা গাদান কুলতা ফীমা যুদিআ আনফুকা ওয়া উযুনুকা ফাআকুলু ফীকা ওয়া ফী রাসূলিকা ফাতাকুলু সাদাকতা সাদাকতা। আব্দুল্লাহ ইবনে জাহাস দোয়া করলেন, আল্লাহ আমার সাথে দুশ্মনদের বড় একজন যোদ্ধার দেখা করাইয়া দিও, আমি প্রাণপ্রাণে জেহাদ করবো, তারে শহীদ কর, তারে শেষ করে দিমু, জাহান্নামে ফাটাই দিমু, আর আমিও শহীদ হইয়া যামু। এরপরে আমার নাক কাটবে কাফেরেরা, কান কাটবে, ঠোঁট কাটবে, তারপরে পরকালে যখন তোমার সাথে আমার দেখা হবে, তুমি যখন বলবা ফিমা যুদিয়া উজনুকা ও আনফুকা ও আব্দুল্লাহ ইবনে জাহাস, কোন ফতে তোমার কি কারণে তোমার নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, ঠোঁট কাটা হয়েছে, তখন আমি বলবো ফিকা ওয়া ফি রাসূলিকা, তোমার আর তোমার রাসূলের জন্য আমি এভাবে নাক কান কেটে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও তোমার ফতে চলতে গিয়ে কাফেররা এভাবে আমার নাক কান কেটেছে, আর আমরা যদি জেলে যাই, ও দেখছি আমি ভালো হইলে নি, আমি আরে নাই কয়নি, ভালো রে কয়, খারাপ, খারাপ রে কয়, ভালো, পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে রাজি আছেন কি না, কষ্ট হচ্ছে কি না। এই আব্দুল্লাহ ইবনে জাহাস নবীজি যখন মদিনা মুনাওয়ারা চলে যান, ক সব আছে আমার মক্কাতে, মক্কা মুকাররমা আমার ব্যবসা আছে, স্ত্রী আছে, পুত্র আছে, আমার মদিনার নবী নয়, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। এই কোটি কোটি টাকার বাড়ি টাড়ি থুইয়া, উঁট ঘোড়া থুইয়া, গাড়ি থুইয়া, তিনি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলিয়া যা, তার বাড়িঘর দরজা জানালা খোলা, কোটি কোটি টাকার বাড়ি তৎকালীন যুগের, শোষ করিয়া মরুভূমির বালু ঢোকে, আবু জেহেল কয় রে বাড়িটা কার রে, আব্দুল্লাহ ইবনে জাহাসের, করে রাজকীয় বাড়ি, এই জবরদখলকারী এই আবু জাহিল্লা আসেনি, তার দলেরা আসে, ১৬ কোটি মানুষের সম্পদ, সরকারি জায়গা, খাসের জায়গা দখল করে, মুমিনদেরকে বিতাড়িত করে, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দখল করে কি না। এই আবু জাহেল সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জাহাসের, আব্দুল্লাহ ইবনে জাহাসের এই বাড়িটা দখল করলো। আব্দুল্লাহ ইবনে জাহাস মদিনা মুনাওয়ারা যখন খবর পেয়ে গেলেন, তিনি খুব মর্মাহত হলেন। আমার নবীজি দোয়া করেন, আব্দুল্লাহ রে আল্লাহ তার দ ইয়া আব্দুল্লাহ আইয়াতিয়াকাল্লাহু বিহা দারান ফিল জান্নাহ। আব্দুল্লাহ তুমি কি খুশি হও না
আল্লাহ পাক তোমার এই সমস্ত বাড়িঘর থাকে তোমার এগুলার বদৌলতে আল্লাহ পাক জান্নাতে তোমাকে বাড়িঘর দিয়ে দেবে। জান্নাত পেতে হলে ঘর বাড়ি হ্যাঁ দুই চার জনে কয় আর গুনে ছাড়তে হবে কিনা? নবী যে জেল খেটেছেন, পয়গম্বর আলাইহিসসালাম খেটেছেন, আপনাকেও খেটতে হবে। খাবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে লোহা গরম করে সেক দিয়েছে, কূপ দিয়েছে, আপনাকে প্লাস দিতে নেই নৌকুটাই ফেলবে, গিরাগারা সেজব। যদি বলেন আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার হাবিবকে ভালোবাসি, তাহলে পরীক্ষা ফাঁস। আরো জোরে বলো, ও বুড়ো মানুষেরা, ও জোয়ানেরা, আস্তে আমদিন খুঁজছেন, আল্লাহকে তো খুঁজেন নাই, রসুলকে খুঁজেন নাই, আস্তে আস্তে জীবনটা চালান। আর কতকাল বাসেব আমি দুঃখের সারি গাহিয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, তোমার পানে চাই আরে আমি ভাঙ্গা তুরি বাইয়া, পরীর বোঝা বহিয়া বহিয়া নৌকার গলই গেল খোয়ারে। এই সংসারের সকল কাজ পরের জন্য করলেন, আপনার জান্নাতের জন্য আপনি কিছুই করলেন না, আল্লাহর হাবিবের জন্য কিছুই করলেন না, জীবন আপনি এমনিতে শেষ করলেন, কথা ঠিক কিনা? পরীর বোঝা বহিয়া বহিয়া নৌকার গলই গেল খোয়ারে, ওই আমার নিজের বোঝা কেব হিবরে আমার নিজের বোঝা কে বহিবে, থাকবো কোথায় যাই আরে আমি ভাঙ্গা তোরে বাইয়া, আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাহিয়া, জন্ম গেল ঘাটে ঘাটে আমার জনম মদিনার পানে চাই আরে আমি ভাঙ্গা তোরে বাইয়া। এই জীবনে দেখেলাম নদীর কতই ভাঙ্গা গড়া, আমার দেহ তরি ভাঙল শুধুই না জাগিল ছড়া, ঠিক কিনা? এই জীবনে দেখলাম ফদ্দা নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে, আমার দেহ নদী ভাঙতে আছে, যুবক ছিলাম হাড়ির ডুডু কইয়া 12 জনকে ঠেলে নিয়ে আসছি, হায় হায় এখন ঘর থেকে উঠতে আল্লাহ বইতে আল্লাহ ও মা গো মা গেছি আল্লাহ, ঠিক কিনা? আমার দেহ নদী ভাঙতে আছে, জোড়া লয় না বন্ধুর, এখনো সময় আছে, ইকামতে দিনের জন্য কাজ করো, আল্লাহ এবং তার রসুলের দলে ঢুকিয়া যাও, ঢুকিয়া যাও, কথা ঠিক কিনা? এই জীবনে দেখেলাম নদীর কতই ভাঙ্গা গড়া, আমার দেহ তরি ভাঙল শুধুই না জাগিল ছড়া, আমার ভবে কেহ কি আছে আমি দুঃখ কব কাহার কাছে রে, আমার ভবে কেহ কি আছে আমি দুঃখ কব কাছে রে, ওই আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চাই আরে আমি ভাঙ্গা তোরে ভাইয়া, আর কতকাল বাসেব আমি দুঃখের সারি গাহিয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, মদিনার পানে চাই আরে আমি ভাঙ্গা তোরে ভাইয়া, আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাহিয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, মদিনার পানে চাই আরে আমি ভাঙ্গা তোরে বাইয়া। আলহামদুলিল্লাহ, এটা গাইলাম কেন? এটাও পরীক্ষা, কণ্ঠ দিছেন আল্লাহ পাক, এটার কণ্ঠের পরীক্ষাও আল্লাহ পাক নিবেন, ঠিক কিনা? কাউকে আল্লাহ বুদ্ধি দিছেন নারামির বুদ্ধি, এটার পরীক্ষা আল্লাহ তার থেকে নিবেন, সেই বুদ্ধিটা ইসলামের কাজে লাগাইছে কিনা, আর তাকে আল্লাহ কণ্ঠ দিছে
অপসংস্কৃতির গান গায়, যুবকদেরকে ধ্বংস করে, মদিনার রাস্তা থেকে নিয়ে যায়। ক বেবিওয়ালা খাইছে রে আমার সামনে বসাইয়া, কুফরি কালাম না যে জোরে কুফরি কালাম কিনা, হালচাস করতে করতে গাড়ি চালাইতে চালাইতে, তারপরে রাস্তাঘাটে চলতে চলতে মদিনার গজল চলবে, রাজি আছে কিনা? মোবাইল থেকে ডিসলাইন থেকে সব সকল দুই নম্বরই জিনিস ডিলেট করবেন তো, রাজি আছি তো? এটাও পরীক্ষা, আপনার মোবাইলের পরীক্ষা আল্লাহ আপনাকে নিতেছে। এখানে আপনি ঘরের ভিতর বসিয়া চুপি চুপি কি বলতেছেন এগুলো আল্লাহ রেকর্ড করতেছে, কথা ঠিক কিনা? এই জন্য সাবধান থাকতে হবে, আর এই মদিনার সংস্কৃতিগুলা হৃদয়ে লালন করতে হবে, তাহলে ইমানের অগ্নি পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে পারবেন। ফরিয়া আমিন। কি ক দেশাত্মবোধক গান, নাউজুবিল্লাহ মিন জালেক, এটা যুবকদেরকে শেষ করে। তার এই দেশাত্মবোধক গান দিয়েও আল্লাহ পাক তার থেকে পরীক্ষা গ্রহণ করবেন। তোমার এই দেশাত্মবোধক কথাতে আল্লাহ এবং তার রসুল আছে কিনা, ঠিক কিনা? কি পাগলামি আর কি, একটা ডাইল খাই সুল মহিলার মতো রাখি, গুরু দোয়া করেন গা, গা ধৈরাছি চিপে চিপে হোক না ধৈর্য ধরে। এটা কি সংস্কৃতি বলে এগুলা রে? এটি সংস্কৃতি জাহান্নামে যাইবার লাইন। আল্লাহ তারে কণ্ঠ দিছে পরীক্ষা করিয়া জাহান্নামে নিবার লাইন। এই কণ্ঠ মদিনার দরগাহে দিবেন কি না? যার যত যোগ্যতা আছে এগুলো পরীক্ষার জন্য আল্লাহ দিছে। আল্লাহ আপনাকে মন্ত্রিত্ব দিছে, ক্ষমতা দিছে, আল্লাহ পাক দেখতেছে এগুলা পরীক্ষা করতেছে, পরীক্ষা কোন দিকে আপনি ঘুরাইতেছেন, কথা ঠিক কি না? হজে যাইয়া কন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, দেখছেন নি লামে তাক তাকদিম করে দিছে, আল্লাহ আপনার জন্য রাজত্ব। সংসদে আসি কর, আমরা যাতে ইমানের অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দেখ, পড়ি আমিন। আর আল্লাহ পাক যদি পরীক্ষা ছাড়া আমাদেরকে জান্নাত দেন, এটা ওনার ইচ্ছা, তবে আমরা পরীক্ষা দিতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন কিনা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আল্লাহ কুমিল্লা জেলার নাঙ্গুলকোট থানার তেতুয়া জামে মসজিদ কর্তৃক মাওলা বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের নেকের মনের নেক মাকাসদগুলো পূর্ণ করে দেন। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, ফ্যান্ডেল দিয়ে, যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আল্লাহ ফরকাল এবং দুনিয়াতে আপনি সহযোগিতা করেন। আল্লাহ মাহফিলের হাদিয়া রসুল আরবির কদম মুবারকে পৌঁছাইয়া দেন। তামাম জাহানের মাটির নিচে যত পয়গম্বরগণ, মুমিন মুমিনা, পয়গম্বরগণ, সুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, মুতাক্কিনা, ইমামে মুজতাহিদিন, হাজী গাজী ওলি আব্দুল গাউস কুতুব, পীর মুর্শিদ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামা, উদাবা, শুআরা, মুহাক্কিকিন, কবি, সাহিত্যিক, অন্ধকার কবরে চলে গেছেন, তাদের পাক রুহে হাদিয়া বকশিশ করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে মাওলা, আমাদের এখানে দুইজন মুরব্বী আছেন, সভাপতি সাহেব তিলেবের হুজুর, আর মাওলা আমাদের প্রধান অতিথি, মাওলা সারা ওয়ার্ল্ডে যাকে চিনে, আমাদের যুক্তিবাদী সাহেব হুজুর কেবলা, মেহেরবানি করে তাদের হায়াত দারাজ করে দেন আল্লাহ। আমাদের কলিজাতে তাদেরকে পেতে চায়, আপনি স্পেশাল খাজান সেখানা থেকে তাদের হায়াত দারাজ করে দেন আল্লাহ। আমাদের আরও কিছু কলিজার টুকরা জেল ঝুলুমে আছে, আল্লাহ আমাদের কলিজার টুকরাগুলার মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ রাতে আধারে মদিনার আশিকদেরকে যারা ফাঁসি দিয়ে মাওলা অন্ধকার কবরে ঢুকাইয়ে দিয়েছে মাওলা, তাদেরকে তোমার কাছে আমানত রেখে দিলাম মাওলা, মেহেরবানি করে শহীদি মর্তবা দিয়ে দাও আল্লাহ। বাংলাদেশের প্রতি খাস রহমত বরকত নাজিল করে দাও, সারা পৃথিবীর মুসলমানদের জামিনদার তুমি হয়ে যাও আল্লাহ। যতগুলা তাদের প্রত্যেকে মদিনা মুনাওয়ারার বাজারে না নিয়া কাফনের কাপড় পরাইও না আল্লাহ, লয়া যাও রে সোনার মদিনা, মদিনা মদিনা নাম শুনিলাম মদিনা যাইতে পারলাম না, আল্লাহ লয়া যাও রে সোনার মদিনা। আল্লাহ মেহেরবানি করে আমাদের সব কিছু চলে যাক, দুঃখ নাই আল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আর তোমার প্রতি ঈমানটা যাতে আমাদের হারিয়ে না যায় আল্লাহ, আল্লাহ ঈমানের শহীদ মরণ করিও। আল্লাহ অন্ধকার কবরে যেদিন চলে যাব, ডাক যেদিন এসে যাবে মাওলা, মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।